হ্যালো বন্ধুরা, বিএসবি টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন আইবুড়ো ঘন করার জন্য কী ব্যবহার করা যেতে পারে, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন দাড়ি ঘন করার জন্য কী ব্যবহার করা যেতে পারে বা কী কী করা যেতে পারে দাড়ি ঘন করার জন্য। তো আজকে আমি আপনাদেরকে আইবুড়ো এবং কি দাড়ি ঘন করার একটা সিরাম সম্পর্কে জানাবো। এই মুহূর্তে আমি আপনাদেরকে যে সিরামটির কথা বলছি সেই সিরামটি হচ্ছে জেনিভির সিরাম ফার্স্ট হেয়ার গ্রোথ। জেনিভির এই সিরামটি আইবুড়ো ঘন করার ক্ষেত্রে কাজ করে থাকে। আপনারা যারা আইবুড়োকে ঘন করতে চান তারা এই সিরামটিকে ব্যবহার করতে পারেন। এছাড়া যাদের দাড়ি পাতলা বা যে কোথাও কোথাও দাড়ি আছে বা কোথাও কোথাও দাড়ি নেই এমন সমস্যা যাদের রয়েছে তারাও চাইলে এই সিরামটিকে আপনার দাড়ি ঘন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এছাড়া জেনিভির এই সিরামটি চুল ঘন করার ক্ষেত্রেও কাজ করে থাকে এবং কি চোখের পাপড়ি ঘন করার ক্ষেত্রেও কাজ করে থাকে এবং কি সিরামটি গোব ঘন করার ক্ষেত্রেও কাজ করে থাকে। জেনিভি ফাস্টার হেয়ার গ্রোথ সিরামটি দেখতে অনেকটা আতরের মতো আর এই সিরামটিকে ব্যবহার করতে হয় অনেকটা আতরের মতো করেই। আপনি যদি আইবুড়ো ঘন করতে চান তাহলে এই সিরামটিকে আইবুড়োতে এইভাবে ব্যবহার করবেন, আর আপনি যদি দাড়ি ঘন করতে চান আপনি যে অংশে দাড়ি ঘন করতে যাচ্ছেন সেই অংশে এইভাবে ব্যবহার করবেন। জেনিভির এই সিরামটিকে প্রতিদিন দুইবার করে ব্যবহার করতে হবে। আপনি এই সিরামটিকে সকালে এবং রাত্রেবেলা ব্যবহার করার চেষ্টা করবেন। জেনিভির এই সিরামটি তৈরি হয়েছে থাইল্যান্ডে আর এই সিরামটির পরিমাণ হচ্ছে 10 মিলি। এই সিরামটিকে আপনার আশেপাশে কসমেটিকের দোকানেই পেয়ে যাবেন। জেনিভির এই সিরামটি মূলত তৈরি করা হয়েছে আইবুড়ো এবং দাড়ি ঘন করার জন্য, তবে আপনার চাইলে এই সিরামটিকে চুল ঘন করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। এছাড়া এই সিরামটি চোখের পাপড়ি ঘন করার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে, তবে চোখের পাপড়ি ঘন করার ক্ষেত্রে ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই সিরামটি চোখের ভিতরে চলে না যায়। এই সিএমটিকে নিয়মিত ব্যবহার করলে আপনার 1 মাসের মধ্যে চেঞ্জ বুঝতে পারবেন, আর ভালো ফলাফলের জন্য এই সিএমটিকে 2 থেকে 3 মাস পর্যন্ত ব্যবহার করতে হবে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা নিয়মিত কসমিক প্রোডাক্ট হেল্পফুল রিপোর্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।